ছোট একটি সফরে বড় বিনোদনের ব্যবস্থায় ছিল, কিন্তু নিউজিল্যান্ডে আর সেই সফরে যাওয়া হচ্ছে না অস্ট্রেলিয়ার। তাসমান দুই প্রতিবেশীর সিরিজটি বাতিল হয়ে গেছে সীমান্তের বিধি নিষেধের কারণে। নেপিয়ারের ম্যাকলারেন পার্কে মার্চের 17, 18 আর 20 তারিখে মাঠে গড়ানোর কথা ছিল 3টি টি-20। সফরকারীদের জন্য আবশ্যিক নিয়ম কিছুটা শিথিল করা হবে এই আশাতেই মূলত এই টি-20 সিরিজের সূচি নির্ধারিত হয়েছিল, শিথিল আর হয়নি। ফলে বাতিলই করতে হলো সিরিজটি। ইদানিংকালে বেশ পরিচিতি পেয়েছে একই সময়ে একই দেশের দুই জাতীয় দলের দুই জায়গায় খেলার এ ধারণাটি। এই সফরটিও তেমনই ছিল। মার্চের ওই সময়টা পাকিস্তানের মাটিতেই টেস্ট সিরিজ খেলবে অস্ট্রেলিয়া, আর একটি দল তখন খেলত নিউজিল্যান্ডেরই মাটিতে। এর আগে করোনার কারণে জানুয়ারির শেষ থেকে ফেব্রুয়ারি পর্যন্ত নিউজিল্যান্ডের অস্ট্রেলিয়া সফরও বাতিল হয়ে গিয়েছিল। দুই বোর্ডের যৌথ সম্মতিতে এখন নিউজিল্যান্ডের মাটিতে বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া টি-20 সিরিজটিও বাতিল হলো। এদিকে নিউজিল্যান্ড ক্রিকেটের প্রধান নির্বাহী ডেভিড হোয়াইট বলেছেন, যখন আমরা এই সফরটি নির্ধারণ করেছিলাম তখন একটি আশা ছিল যে যারা নিয়ম মানবে তাদের জন্য তাসমানিয়ার এপার ওপারে সীমান্ত খুলে দেওয়া হবে, তবে ওমিক্রনের কারণে সকল সীমান্তের নিয়মকানুন বদলে গেছে, যার ফলে সিরিজটা চালিয়ে যাওয়া আমাদের জন্য অসম্ভব করে তুলছে। এটি খুবই হতাশাজনক, তবে আমরা জানি এ বিষয়টি সবার বেলায় একই রকম ঘটবে।